আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতেই জেনে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। যুক্তরাজ্যের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সংবর্ধিত। লন্ডনে রানা প্লাজা দুর্ঘটনাকে উপজীব্য করে নির্মিত ডেড হ্যান্ডস রাইজিং এর প্রদর্শনী। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাজ্য তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ সতর্কতা জারি করেছে। আজ সোমবার যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এক বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়। ওই সতর্কবার্তায় পশ্চিমা নাগরিকরা জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি ভ্রমণ সতর্কতায় বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে তাদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকা এড়িয়ে চলতে বলা হলেও চট্টগ্রামের অন্য সব এলাকায় এ সতর্কতা প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে। এর আগে শুক্রবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড তাদের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে যে সিকিউরিটি অ্যালার্ট জারি করে তার সূত্র ধরেই পরদিন টেস্ট দলের বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তার দুই দিনের মাথায় আজ রাজধানীর গুলশান দুইয়ে সন্ধ্যায় জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে এক বিদেশি নাগরিক নিহত হন। লন্ডন সফররত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপিকে সংবর্ধনা দেওয়া হলো লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তরফে। আজ সোমবার সৈয়দ আশরাফের সম্মানে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র ও স্পিকারের আমন্ত্রণে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না, বাংলাদেশ গণতন্ত্রের অভিযাত্রায় এগিয়ে চলছে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, এই টাওয়ার হ্যামলেটসে আমি দীর্ঘদিন মূলধারার রাজনীতির সাথে জড়িত ছিলাম। একসময় এই টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদীদের কারণে দিনের বেলাতেও হাঁটা যেত না, সবকিছুর সময়ের ব্যাপার। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত চুন্নু এমবির সভাপতিত্বে কাউন্সিলের চিফ হুইপ খালিসুদ্দিন আহমেদের পরিচালনায় কেনারি ওয়ার্ফের মালবাড়ি প্লেসে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জিম ফেট্রিক এমপি, কাউন্সিলের মেয়র জন বিগস, সৈয়দ আশরাফের সহধর্মিনী মিসেস আশরাফ, স্থানীয় কনজারভেটিভ পার্টির প্রধান কাউন্সিলর পিটার গোল্ড, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহ সভাপতি জালালউদ্দিন, বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী প্রমুখ। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সম্বর্ধনা দিয়েছে টাওয়ার হ্যামলেট কাউন্সিল। আজ দুপুরে কাউন্সিলের মেয়র জন বিগস ও স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবির আমন্ত্রণে মন্ত্রী সস্ত্রীক টাউন হলে পৌঁছালে তাকে স্বাগত জানান মেয়র, স্পিকার ও কাউন্সিলর বৃন্দ। I'm delighted to meet my old friend Sayed Ashraful Islam here in the town hall at Tower Hamlets. I've known Ashraf for 30 years and more since we were both ordinary members of the Labour Party in St Catherine's Ward in Tower Hamlets all those years ago. He's a very distinguished part of the Bangladeshi political establishment. He comes from a very distinguished background in Bangladesh, and I'm proud that he's a friend of mine and a friend of Tower Hamlets. And so I was delighted to welcome him here today and to show him the respect that he deserves as a senior politician and the respect he deserves as a good friend of us in Tower Hamlets and of the Bangladeshi community in Tower Hamlets and of all the people in Tower Hamlets, because we are stronger as friends. So great to be here. আজকের যে অবস্থান, আজকে যে আমি এখানে স্পিকার বা আরও যারা বন্ধু বান্ধব এখানে যে অবস্থানে এখন আছেন, তার মধ্যে আমি বিশ্বাস করি এবং আমি মনে মনে প্রকাশ করি, এখন একটু আগে বলছি, সৈয়দ আশরাফ ভাইয়ের অনেক যথেষ্ট অবদান। উনি এখানে আসার পর থাকে, উনি বাবা মারা যাওয়ার পরে যখন এদেশে আসছিলেন, তারপরে যে সমাজের উন্নয়নে যে কাজ শুরু করেছিলেন, এই আমাদের সমঅধিকারী আন্দোলনে আশরাফ ভাইয়ের অবদান এবং তাকে মূল্যায়ন করার জন্য আমরা এখন টাওয়ার হ্যামলেটে এখানে আমরা আমি স্পিকার বা আমার মেয়র জন বিগস তাও আমরা একসাথে আমন্ত্রণ করেছি। ইসলাম শুধু বাংলাদেশের মিনিস্টার না, তিনি একজন ব্রিটেনের নাগরিক, রেসিডেন্ট, বসবাসকারী। তিনি অনেকদিন এই টাওয়ার হ্যামলেট কাউন্সিলে কাউন্সিলের মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন, কাজ করেছেন। মন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে ইউকেতে বাঙালিদের অতীতের সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি গণতন্ত্রকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন। এখানে আমাদের দীর্ঘদিনের পদচারণা ছিল এই টাওয়ার হ্যামলেট স্পেশাল ইস্ট লন্ডন এলাকা। এক সময় যখন আপনার, আমরা যারা বাঙালিরা, ব্রিকলেনের দিনে রাত্রেবেলা তো দূরের কথা, দিনের বেলাও হাঁটা সম্ভব ছিল না,
যে কোনো সময় আক্রমণের শিকার হতে হয়েছিল আমাদের। এনে তখনের যুব সমাজ ইয়াং ফোর্স তখন যারা ছিল তারা সেটার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করে এবং বর্ণবাদীদেরকে এই ইস্টলন্ড থেকে উচ্ছেদ করে। আপনার এখানে সাতজন আপনার পার্লামেন্টের মেম্বার বা পার্লামেন্টের স্পিকার ওয়াজ কিল্ড, এটাও আপনার 450 বছরের স্পেনের মধ্যে। সুতরাং 450 বছরের মধ্যে সাতজন স্পিকার তারা হত্যা করে। আমাদের দেশেও কিন্তু গণতন্ত্র ইজ নট আ রেভলিউশন, ইট ইজ এ আপনার ধাপে ধাপে ধাপের একটা স্টেজ বাই স্টেপ প্রসেস, এবং এটার মধ্যে কিন্তু রেভলিউশনের এখানে নাই। এখানে ডেমোক্রেসি হলো আপনার একটা কনসেনসাসের উপর ঘরে। তো আমাদের দেশে ডেমোক্রেটিক প্র্যাকটিস কত কতদিন আগে শুরু হয়েছে, বাট আমরা অনেক 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 পর্যায়ে আছি অনেক দেশের থেকে। সুতরাং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই, এবং সেই বিকল্প নাই কারণেই আমাদের এই গণতন্ত্রের যে চূড়ান্ত লক্ষ্য সেখানেই আমাদের প্রস্থান। ইউকের ভিসা সেকশন দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসার জন্য তো রয়েছে বলে তিনি জানান। এটা আসলে সরকারের কোনো পদক্ষেপের সুযোগ নাই, সেটা হলো ব্রিটিশ গভর্নমেন্টের সিদ্ধান্ত। তবু আমরা সে খালি ব্রিটিশ গভর্নমেন্টকে না, আমরা ব্যক্তিগতভাবে যারা প্রবাসী ছিলাম আমি সহ আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি আপনার ব্রিটিশ হাইকমিশনের কাছে যে আমাদের যথেষ্ট সংখ্যক এখনও আপনার প্রবাসীরা বিলাতে বাস করেন, তারা মাঝে মাঝে এখানে আসেন, এলে আপনার পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে অনেক সময় সমস্যা হয়, সেটার জন্য আবার দিল্লিতে যেতে হবে, সেটা সঠিক না। আমি মিস্টার গিবসন যে বর্তমান যিনি হাইকমিশন ওনার সঙ্গে আমার কিন্তু 40 বছর আগে আমি যখন আপনার নর্থ লন্ডনে রাখতাম ডলি সিলে, ওইখানে কিন্তু উনিও কিন্তু বসবাস করতেন। তা ওনার সঙ্গে আমার রেগুলারলি এই ব্যাপার আপনার বলা যে হ্যাঁ অনেক সময় বলে যে ব্রিটিশ গভর্নমেন্টের সিদ্ধান্ত, আমার তো কিছু করার নাই। তবুও আমরা চেষ্টা চালিয়েছি যাতে আপনার আবার ভিসা সেকশনটা যাতে আবার ঢাকায় ফিরে আসে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চিফ হুইপ খালিসউদ্দিন আহমদের পরিচালনায় এবং স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত এমবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি জিম ফিটজপ্যাট্রিক, বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, কাউন্সিলর পিটার গোল সহ কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক নিয়ে গুঞ্জনের সত্যতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে জনাব সৈয়দ আশরাফ নীরব থাকেন। এতক্ষণ দেখছিলেন আমাদের লন্ডন প্রতিনিধি আব্দুর রশিদের রিপোর্ট। এবার যাচ্ছি পরবর্তী সংবাদে। রোববার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার একটি হলরুমে খালেদ মাহমুদ মিঠুর ডেড হ্যান্ডস রাইজিং ডকুমেন্টারিটি প্রদর্শিত হয়। ডেড হ্যান্ডস রাইটিং ডকুমেন্টারিটি বাংলাদেশের মর্মান্তিক দুর্ঘটনা রানা প্লাজা দুর্ঘটনাকে উপজীব্য করে নির্মিত। বাংলাদেশের রানা প্লাজা ট্র্যাজেডির মতো এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান নির্মাতা খালেদ মাহমুদ মিঠু। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল আই ইউরোপের এমডি ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম সহ ব্রিটেনে বসবাসরত কবি সাহিত্যিক নাট্যমতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বৃন্দ। মিল্টন কিংস বসবাসরত বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত মিল্টন কিংস ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু কিশোররা অংশ নেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে জিসিএসসি ও এলেভেল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। মিল্টন কিংস ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা শিশু ও রেফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এর সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য এম এ ময়ন, জাবেদ আলী, মোহাম্মদ ফখরুল, আব্দুল মজিদ, নাজিম উদ্দিন, আল আমিন সত্তার, আজিমুদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। শনিবার জাস্টনেস লর উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মোহাম্মদ মশিউর রহমানকে তার সম্প্রতি নিউজিল্যান্ডস অ্যান্ড প্র্যাকটিস কোর্স সাফল্যের সাথে সম্পাদন করার জন্য অভিনন্দন জানানো হয়। মোহাম্মদ মশিউর রহমান এ কোর্স সম্পাদনের মাধ্যমে নিউজিল্যান্ড হাইকোর্টে সরাসরি একজন ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করবেন বলে জানান আগত বক্তারা। ব্যারিস্টার কাজী শফিল নাসিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু মুর্শেদ ইউসুফ, ব্যারিস্টার অ্যান্ড সলিসিটার মোহাম্মদ আসমান সরওয়ার, ইমিগ্রেশন প্র্যাকটিশনার মোহাম্মদ জালালউদ্দিন প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে।
বার্মিংহামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত। ঈদের ছুটিতে ভিড় সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 800তম জন্মদিন পালিত হল বার্মিংহামে। বঙ্গবন্ধু কন্যার জন্মদিন বার্মিংহাম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কেক কেটে উদযাপন করেছে। বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী জানান, গত 27 সেপ্টেম্বর মধ্যরাতে বার্মিংহামের স্মলহিতের একটি হলে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্মিংহাম আওয়ামী লীগের সহসভাপতি সাদেক মিয়া শামসের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুব আলম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহ রহমান মিসবা, আজিরুদ্দিন, সাইফুল ইসলাম, জুম্মার আহমদ লিঠু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামি এমদাদুর রহমান সুয়েজ, শফিকুর রহমান, আলী আহমদ, আনোয়ার ইসলাম, শ্যামল আহমদ, মইন আহমদ প্রমুখ। সদ্য প্রয়াত বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্মরণে স্কটল্যান্ড এনআরবি এডিনবরায় স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবির জানান, শাহজালাল মসজিদের সভাপতি আলহাজ কবির মিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল স্কটল্যান্ড শাখার সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন হাবিগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক ফজলুর রহমান। সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব গুলাম আনিস চৌধুরী, শেখ হাফিজুল ইসলাম, আব্দুর রব, জসিমউদ্দিন, লুৎফুর রহমান, অ্যাডভোকেট মুস্তফা আহমেদ, ফখরুল ইসলাম, মীর শাহজাহান, জালাল আহমেদ, আব্দুল মুকিত বাদশাহ, ডাক্তার দুলাল চৌধুরী, নুনু মিয়া, আব্দুল মালিক প্রমুখ। বক্তারা সৈয়দ মহসিন আলীর ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক নেতা। পর্তুগালে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহর রিপোর্টে। মুসল্লিদের এই যাত্রা ঈদের নামাজ আদায়ের। পর্তুগালের রাজধানী মার্তিমনিস পার্কে ছুটে চলেছে মুসল্লিরা রং বেরঙ্গের পাঞ্জাবি গায়ে জড়িয়ে। সকাল 8:30 লিসবনে অবস্থিত বাইতুল মোকাররম মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আবু সাইদের ইমামতিতে ধারণা করা হচ্ছে 5,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। এই জামাতে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনসুলার মোহাম্মদ খালেদ সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ নামাজ আদায় করেন। জামাতে বাংলাদেশি ছাড়া পাকিস্তানি, ইন্ডিয়ান, আফ্রিকান সহ অন্যান্য দেশের মুসল্লিদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্প্রীতির বন্ধন বাড়াতে কেউ কেউ করেছেন কোলাকুলি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুসল্লিরা বললেন, ধনী গরিব সকলের ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আগামীর দিন। ঈদ উল আজহার বিশেষ খুতবায় মাওলানা আবু সাইদ বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। বিত্তহীনদের সাহায্যে এগিয়ে আসতে হবে বিত্তবানদের। ঈদ উল আজহা মানুষকে সেই মহৎ আদর্শের দিকে আহ্বান করে। পর্তুগালের রাজধানী লিসবন থেকে মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আই। ঈদের দিন প্যারিসে প্রথমবারের মতো মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত বাংলা ছবি অগ্নি টু। ছবিটি ফ্রান্সে প্রদর্শন করছে ফ্রান্স ভিত্তিক ব্যবসায়িক মধ্যস্থতাকারী সংগঠন বিবিসি। ফ্রান্স থেকে সৈয়দ সাহিল জানান, প্রিমিয়ার শো উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন বিবিসির ডিরেক্টর জেনারেল কাজী এনায়াতুল্লাহ, দূতাবাসের কমার্স কাউন্সিলর ফিরোজ উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব সুনামউদ্দিন খালেক। এ সময় তারা বলেন, বাংলাদেশের ছবি বহির্বিশ্বে প্রচারের ধারাবাহিকতা থাকলে চলচ্চিত্র জগৎ উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ সরকারও আর্থিকভাবে লাভবান হবে। ছবিটি প্যারিসের পাবলিসিস্ট সিনেমায় আগামী 30 তারিখ পর্যন্ত প্রতিদিন 2টায় প্রদর্শিত হতে যাচ্ছে। এবার সিলেটের খবর। ঈদের ছুটিতে এখন সবাই ছুটছেন সিলেটের পর্যটন স্পটগুলোতে। দেশ বিদেশের হাজারো দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। এ অঞ্চলের পর্যটন স্পটগুলোর মধ্যে পর্যটকদের প্রিয় হয়ে উঠছে পাথরস্বর্গ বিছনাখান্দি। সিলেট থেকে ফয়সাল আহমদ মুন্নার প্রতিবেদনে বিস্তারিত। ঈদের ছুটি মানেই ছুটে বেড়ানো, এ প্রান্ত থেকে ও প্রান্ত।
কর্মব্যস্ত তার মাঝেই ভ্রমণপ্রিয়াসী মন অবসরে ছুটে চলে দেশে বিদেশের বিভিন্ন দর্শনীয় প্রাকৃতিক স্থানে। বাংলাদেশের দৃষ্টিনন্দন স্থানগুলোর মধ্যেই প্রকৃতি কন্যা সিলেটের জুড়ি মেলাবার, মাধবকুণ্ড, জাফলং, রাতারগুল, লাউয়াশলা সহ সিলেটের পর্যটন স্পটগুলো পর্যটকদের চোখ ও মনকে আনন্দ দিতে প্রস্তুত হয়ে ওঠে এই সময়। বন্ধু বান্ধব বা পরিবারের স্বজনদের নিয়ে নিজেদের মতো সবাই আনন্দে মেতে উঠেন প্রকৃতির একবারে কাছাকাছি। খুবই সুন্দর জায়গাটা, মানে যে কেউ এখানে যদি বেড়াতে আসে মন ভরে যাবে। অনেক ভালো লাগতেছে, ফ্যামিলিদের সাথে আসছি, আম্মু আব্বু বোন তো ওদের সাথে অনেক এনজয় করতেছি। এত সুন্দর একটা জায়গা, ফ্যামিলি নিয়ে এসেছি করার মতো, আমার সবাই খুব পরিপূর্ণ, আমাদের মানে পরিপূর্ণ হয়ে গেছে। পাহাড় থেকে ভেসে আসা স্বচ্ছ পানি আর পাথরের মিতালি মিশে বিছনাখান্দি, এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে জড়ো হয়েছেন হাজারো পর্যটক প্রেমী। প্রকৃতির কাছাকাছি আসতে দেশের পাশাপাশি প্রবাসীরাও ছুটে আসেন এই দর্শনীয় স্থানগুলোতে। এবারের ঈদে প্রবাসীদের পছন্দের শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে পাথর স্বর্গ বিছনাখান্দি। পাথর আর পানির ঢেউয়ে নিজেদের বাসিয়ে দিয়ে তারা ভুলে গেছেন নিজেদের সকল ক্লান্তি। ভিড় বাড়ার সাথে সাথে বেড়েছে অভিযোগ, পর্যটন স্পট গুলোর যাতায়াতের সড়ক গুলোর সংস্কার ও পর্যটকদের জন্য অন্যান্য সুবিধা বাড়ানোর দাবি এবারও জানালেন পর্যটকরা। ফয়সাল আহমেদ মুন্না, চ্যানেল আই ইউরোপ, বিছনাখান্দি, সিলেট। MBBS BDS কোর্সের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। পরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করে তারা। সোমবার সকাল 11:30 MBBS ও BDS কোর্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা নগরের চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে। এ সময় অনুমতি না থাকায় মানববন্ধন করতে বাধা দেয় কোতোয়ালি মডেল থানার অসি সুহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ। পরে পুলিশ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ব্যানার টেনে নিতে চাইলে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন না করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহীদ মিনার থেকে বন্দরবাজার কোর্ট পয়েন্ট ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া যায়, তাই এই পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের ওপর প্রচারণা উপলক্ষে সিলেটে উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপগুলো নিয়েছেন তাতে তার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়া দেশ এবং দেশের মানুষের জন্য গৌরবের অর্জন। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জেনাল আবেদিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার MD আল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল আহসান ও পুলিশ সুপার নূরে আলম মিনা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। যুক্তরাজ্যের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সংবর্ধিত। লন্ডনে রানা প্লাজা দুর্ঘটনাকে উপজীব্য করে নির্মিত ডেড হ্যান্ডস রাইজিং এর প্রদর্শনী। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।